আপনি এ ওষুধটা খান, ঠিক আছে, এখান থেকে একটা একটা করে খান, তাহলে আপনার পেট ঠিক হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা হরিনাম স্টার্ট করেননি, মালা যদি নেই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর ছোট ছোট টবে এটা নয়, 108 মালা যেটা এটা আমাদের ঠিক আছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত হরিনাম জপ করছেন না, তো তারা এই মালাগুলো অর্ডার করতে পারেন, ঘরে বসে থেকে আপনারা কুরিয়ার সার্ভিস পেয়ে যাবেন। রাধে 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 রাধে। প্রিয় ভক্তগণ সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি। তো আগামীকাল হলো একাদশী, তো আজকের দিনে রাধা মদার খুব সুন্দর সিঙ্গার হয়েছে, আর গৌরাঙ্গীর জন্মদিন আসছে, সেটা আপনাদেরকে ভিডিওর মাঝখানে অবস্থায় বলবো। আর একজন মাতাজি এসেছে বৃন্দাবনে, তো উনি এসে অসুস্থ হয়ে পড়েছে, তো আমাকে ফোন করলো যে প্রভু আমি তো অসুস্থ হয়ে পড়েছি, তো ঠিক হচ্ছে না। মেন কথা হলো বৃন্দাবনে যারা আসে তাদের পেট খারাপ হয়ে যায়, জ্বর আসে, ঠান্ডা লেগে যায়, এই প্রবলেমগুলো হয়, কেননা এখানকার জল এখানকার ওয়েদার অনেকে শোট করে না। আর মেন কথা হলো রাধানি ভক্তদের সকল পাপ একবারে নিয়ে নেয়, এই জন্য একটু কষ্ট আপনাদের হতে হয়, অনেক রকমের কষ্ট মানুষ ভোগ করে। তো ওনার জন্য কিছু ওষুধ আমি নিয়ে যাবো এখন, তো অনেকক্ষণ হয়ে ফোন করেছে কিন্তু সেবা করব কি করব, সেবা শেষ না করে যেতে পারছি না। তো চলুন ফটাফট এখন যাই, আর এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, দামোদরের সিঙ্গার দর্শন আমি এসে করাবো, আর গৌরাঙ্গী এখন দুষ্টামি করছে এখানে। তো সবাই সঙ্গে থাকেন, আর কালকে আপনারা পাপ মোচন একাদশী ব্রত পালন করবেন। আজকে হলো 2023 এপ্রিল মাসের 4 তারিখ, কালকে হলো 5 তারিখ, 5 তারিখ শুক্রবার আপনারা একাদশী ব্রত পালন করবেন। তো চলুন ফটাফট যাওয়া যাক। রাধে রাধে। রান্না হয়ে গেছে, হলো অন্ন, ডাল, আরো সবজি রয়েছে, তারপর দেখাবো। তো এসে পড়েছি, মাতাজি এখানে আছে। রাধে রাধে, কোন দিকে? আপনি একাই আছেন নাকি? কখন থেকে হচ্ছে? আপনি এই প্রথম বৃন্দাবন আসছেন এখানে? আর তার আগের বারে মনে ছিল? তার আগের বারে প্রথম যখন আসছেন কখনো কখনো হয় আমি? আচ্ছা, আপনি এই ওষুধটা খান, ঠিক আছে, এখান থেকে একটা একটা করে খান, তাহলে আপনার পেট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর দেখি কি ট্যাবলেট, এসব খেয়ে কাজ হবে না, এগুলো টাইম লাগবে। আর আমি যেটা দিয়েছি এর একসঙ্গে আপনার আধা ঘন্টায় পেট ঠিক হয়ে যাবে আপনার। হুম, গায়ে জুত পাবেন। আরে পয়সার চিন্তা স্যার আপনি করেন, ইলেকট্রিক জল জল খেতে থাকেন, ঠিক আছে, আপনি ওষুধটা খেয়ে নেন এখন। এটা কত সময় আগে খেয়েছেন? তাহলে তো দু ঘন্টা আর 1 ঘন্টা হচ্ছে, ওটা খেয়ে নেন। এই ওষুধটা কি আমি যেটা দিয়েছি এটাই পেট নর্মাল করে দেয়, ঠিক আছে, পেট টাইট করে না, পেট নর্মাল হয়ে যাবে। ওসব ওষুধ খেলে হয়তো পেট টাইট হয়ে যেতে পারে, এই ওষুধটা খুবই কাজের, আমি অনেক দিয়েছি, আমিও আমার হসপিটালে আমি এটা খাই। কি আসছে, ছেলে? তো আপনার বাসে? আচ্ছা, বাসে আসেন না। তো এমনি টিকিট কত কবে হয়েছিল? আপনি ওষুধটা খেয়ে দেখেন যদি ঠিক হয়ে যায় তাহলে তো ফালতু, তাড়াতাড়ি লাভ কি, দর্শন হয়ে যাবে একটু। আপনি ওষুধটা খেয়ে নেন,
এর ভালো হবে। তো এখন বেরিয়ে যাচ্ছি, শরীরটা খুব অসুস্থ, বাড়ি গিয়ে কথা বলছি। এখান থেকে রাধা গোকুলানন্দ মন্দির দেখা যাচ্ছে, দেখুন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এসে গেলাম ঘরে। তো ঘরে এসেছি, অনেক সময় হয়ে গেল। তার আগে গিয়েছিলাম তুলসী নিতে, বৃন্দাবনে তুলসী পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, চার জায়গায় ঘুরে আসলাম, কোথাও তুলসী পাচ্ছি না। তো এই গরমের সিজন, মানে এই মানে বৈশাখ মাসের আগে অবধি, মানে ঠান্ডার সিজন থেকে ধরে বৈশাখ মাসের আগে অবধি আপনার তুলসী বৃন্দাবনে থাকে না। চার মাস বৃন্দাবনে তুলসী থাকে না। এই কলকাতা তুলসী দিয়ে আমরা সেবা করি, কলকাতা থেকে তুলসী আসে। তো তুলসী পেলাম না, চলুন দামোদর রাধাহানি মহাপ্রভু সবাই অপেক্ষা করছে আপনাদেরকে দর্শন করার জন্য। তো আপনারা মাঝখানে দুদিন দর্শন মিস করেছেন, তো মাঝখানে দুদিন দর্শন আপনারা হয়নি। কালকে খুব সুন্দর সেজেছিল, তার আগের দিনও সেজেছিল। তো যাই হোক, আপনারা যদি কন্টিনিউ দেখেন, যদি আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে খুব ভালো লাগে ভিডিও দিতে। আর একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকি, জানিনি আপনারা। তো চলুন ফটাফট রাধা আমাদেরকে দর্শন করি। হরি বল রাধে রাধে, গিরিরাজ মহারাজ কি জয়, জয় হো গোপাল। তো দেখতে পাচ্ছেন গোলাপ ফুল দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি, তারপর বেলি ফুল রয়েছে, দেখুন আমাদের চরণে বেলি ফুল। রাধে রাধে, শ্রী রাধা দামোদর লাল কি জয়। ভগবানের এই দুর্লভ দর্শন করে নিন, রাধা রানী কি যে। রাধা রানীকে আজকে বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে, এই দেখুন কত সুন্দর আজকে সিঙ্গার হয়েছে। রাধে কিশোরী দয়া কর, গৌরাঙ্গ মহাপ্রভু কি যে। রাধা রানী কি যে, গিরিরাজ মহারাজ কি যে, শিবপাল কি যে। হরি বল। কেমন লাগছে আজকে দর্শন? তিন দিন পরে দর্শন করছেন আপনারা। তো কালকে একাদশী, একাদশীতে খুব সুন্দর সিঙ্গার হবে, নতুন একটা পোশাক রয়েছে, ওইটা আমরা পরাবো। হরি বল। রাধে রাধে, রাধে কিশোরী দয়া কর, শ্যামা লাডলি কৃপা কর, কৃপা কর রাধে দয়া কর, শ্যামা লাডলি কৃপা কর, কৃপা কর রাধে দয়া কর, কৃপা কর রাধে দয়া কর। রাধে রাধে, রাধা রানী কি জয়। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। রাধা রানী কি জয়, রাধা দামোদর লাল কি জয়, আজকের আনন্দ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। হরি বল। রাধে রাধে, রাধে রাধে, রাধে কিশোরী দয়া কর, শ্যামলালে কৃপা কর, হমসে দিন
রাধে রাধে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, দামোদরের চরণ দর্শন করছেন খুবই আপনাদের উপর কৃপা হোক, শালিগ্রামকে দর্শন করে নিন, কালকে একাদশীর দিন খুব সুন্দর সাজবে কালকেও, তো আপনারা কেউ মিস করবেন না, সঙ্গে থাকুন আর আনন্দ নিন। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, বর্তনা বালি কি জয়, রাধা দামোদর লাল কি জয়, রাধে 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 রাধে। তো কেমন লাগছে দামোদরকে এত সুন্দর কাছ থেকে দর্শন করে, নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরি বল। মহাপ্রসাদ কি জয়। তো প্রিয় ভক্তগণ, অনেকদিন ধরে আপনাদেরকে ভোগ দর্শন করানো হয় না, তো আজকে হয়েছে ডাটার সবজি, ডাল, আর এটা হলো আপনার একটু ভাজা। তো প্রসাদ পাওয়া যায়, গৌরাঙ্গি ঘুমাচ্ছে, গৌরাঙ্গি ঘুম থেকে উঠলে আপনাদের দেখাবো। রাধে রাধে মহাপ্রসাদ কি জয়, রাধে রাধে। তো ফাইনালি প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেল, তো গৌরাঙ্গি ঘুমাচ্ছে, তো ওদিক ওদিক যাচ্ছিলাম তো গৌরাঙ্গি ঘুমিয়ে পড়লো। তো গৌরাঙ্গির বার্থডে তো হিসাবে কালকে হচ্ছে, মানে একাদশীর দিন, পাপ মোচন একাদশীর দিনে গৌরাঙ্গি বৃন্দাবন ধামে সকাল 9টা বাজে জন্মগ্রহণ করেছিলেন। তো গৌরাঙ্গির বার্থডে এবার 2 বছর হতে চলেছে, তো আর রাধা দামোদরের বার্থডে 3 বছর হতে চলেছে। তো গৌরাঙ্গীর বার্থডে এবং রাধামোদরের বার্থডে মানে প্রকটোৎসব নিয়ে দুজনে ভক্ত আর ভগবানের বৈষ্ণব সভা করা হবে দ্বাদশীর দিন। তো একাদশীর দিন আমরা কিছু করবো না সেরকম, তো বৈষ্ণব সভাটা করা হবে আপনার 6 তারিখে। তো যারা বৃন্দাবনে আসেন আর রয়েছেন আসবেন, নিমন্ত্রণ রইল, অনেকেই আছে এখানে আমি দেখতে পেলাম, যাই হোক। তো আর কালকে একাদশী, কালকে একাদশীর দিন তো খুব সুন্দর সেবা হবে। আর ওই যে মাতাজি, উনি এসেছিলেন, উনি এসে অসুস্থ হয়ে গেছেন কালকে রাত্রে থেকে, উনি অনেক অসুস্থ হয়েছিলেন, তো গিয়ে একটু ওষুধ দিয়ে এসেছি, উনি অলরেডি ওষুধ খেয়েছিলেন, তারপর অশান্তি ফিল হচ্ছে, মাথা ঘোরাচ্ছিল। তো এটাই বৃন্দাবনে আসলে সবাইকে ছোট করে না, এখানকার হাওয়া, এখানকার জল, বৃন্দাবনে আসলে তো একটু কষ্ট করতে হবে। তো উনি কালকে চলে যাবে বললো, যে ওনার বাড়ি থেকে লোক আসছে। তো যাই হোক, বৃন্দাবনে আসলে তো একটু অনেকের অসুবিধা হয়, অনেকের হয় না যার উপর কৃপা আছে। তো আরেকটা নিউজ, তো আমাদের জীবনে আমরা যাই কিছু করি না কেন, একদিন না একদিন সেটা ক্ষয় হবে, কিন্তু ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের চিন্তন যদি আমরা করি, তাহলে আমরা এই জন্মে ভগবানের ধাম লাভ করব। জীবনে সবারই ভজন ভক্তি করা উচিত। এই কলিযুগের যুগ, কলিযুগের নাম সংকীর্তনেই পরম ধন, পরম কৃপা। তো সবারই হরি নাম জপ করা উচিত। তো আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের যেখানে আমরা নিবাস করি, ধার্মিক স্থান বাদে অনেকেরই জপমালাতে অসুবিধা হয়। যেরকম ফিউর তুলসী জপমালা পাওয়া যায় না, তো তুলসী মালা জপ করলে কি হয়, ভগবানের কৃপা এবং তুলসী মহারানীর কৃপায় আমরা আরও ভগবানের প্রতি প্রেম জাগে, ভগবানের কৃপা আমরা বেশি লাভ করতে পারি। তো আপনারা ঘরে বসে থেকে বৃন্দাবন ধাম থেকে তুলসী মালা অর্ডার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক ভিডিও চলছে, এটা পিওর তুলসী মালা রয়েছে, আপনারা ঘরে বসে থেকে আপনারা মালা, ঝুলি, সাক্ষী মালা নিয়ে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিস সেবা দিব। তো আপনারা যদি কেউ তুলসী মালা নিতে চান, জপমালা হোক, কন্টি মালা হোক, আপনারা সব রকমের পিওর তুলসী মালা বৃন্দাবন থেকে আপনারা অর্ডার করতে পারেন। অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস ব্যবস্থা রয়েছে, যদি ইন্ডিয়ার বাইরে আপনারা নিতে চান তাহলে সেরকম কুরিয়ার সার্ভিসের আপনাদের পে করতে হবে, তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো, কোনো অসুবিধা নেই।
তো কারো যদি একটা লাগুক দুইটা লাগুক তিনটা লাগুক দশটা লাগুক তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর পাশে দেখতে পাচ্ছেন তুলসীমালা, এই তুলসীমালা আপনারা ঘরে বসে থেকেই বৃন্দাবন থেকে অর্ডার করতে পারেন। আর আমরা এ নই আপনাদেরকে তুলসীমালা নিয়ে দিয়ে দিব। তুলসীমালাটাকে নিয়ে আমরা ঘি লাগিয়ে ভগবান রাধা দামোদরের চরণে অর্পণ করা হবে এবং যমুনার জল ছিটানো হবে। তারপরে সেটা আমরা প্যাক করে আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট জায়গায় আমরা কুরিয়ারে সেবা দেওয়ার প্রয়াস করব। তো প্রিয় ভক্তগণ, যারা এখন পর্যন্ত হরিনাম জপ করা স্টার্ট করেননি, এখনই আপনারা বৃন্দাবন থেকে এই তুলসীমালাগুলো অর্ডার করতে পারেন। আর ঘরে বসে থেকে আপনারা তুলসীমালা রিসিভ করে নিত্য ভগবানের হরিনাম জপ করতে পারেন। হরিনামের মাধ্যমে আপনি সর্বসিদ্ধি লাভ করতে পারেন, এই হরিনামের মাধ্যমে আপনার মনুষ্য জন্ম সার্থক করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা হরিনাম স্টার্ট করেননি, মালা ঝুলি নেই, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন। আপনারা এরকম আমাদের কাছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা, এই কোয়ালিটি একটা তুলসীমালা যদি আপনি নেন আপনার লাইফ চলে যাবে, তুলসীমালার কিছুই হবে না, এরকম গ্যারান্টি দিতে পারি। এবং আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর আর কত ফিনিশিং আর পিওর তুলসী। আজকাল বাজারে ডুপ্লিকেট তুলসী, ডুপ্লিকেট মালা বিক্রি হচ্ছে এবং অধিক দামে বিক্রি হচ্ছে। আর আপনারা যে প্রাইসে আপনারা পেয়ে যাবেন সেই প্রাইসটা আপনার জন্য একটা মানে ঠিকঠাক প্রাইসে আপনি নিতে পারেন। তো আপনি কীরকম কোয়ালিটি চান সেরকম আপনারা কন্ট্যাক্ট করবেন আর ঘরে বসে থেকে তুলসী মালা নিতে পারেন। আরেকটা নিউজ আপনাদেরকে দিচ্ছি, কারো যদি কোনো গোপালের বিগ্রহ নিতে চান বৃন্দাবন থেকে, হাই কোয়ালিটি বিগ্রহ যেটা বাজারে 15-16,000 টাকা বিক্রি করে 1 কিলো সাইজের গোপাল, সেটা আপনাদেরকে আরও কম দামে আমরা আপনাদেরকে দিব। তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর ঘরে বসে থেকেই ভগবানের সেবায় যুক্ত হন আর হরিনাম জপ করুন। হরিনামের মাধ্যমে আপনি জীবন ধন্য করতে পারবেন। এই হরিনামের এই কলির যুগে হরিনামই একমাত্র ধন, এটাই আপনার জীবনের সঙ্গে যাবে। আর এটা আপনাদেরকে বলে দিচ্ছি, তুলসীমালা, তারপর জপমালা, গোপালের বিগ্রহ, নিতাই গুড় যদি কেউ নিতে চান সেটা পরে ব্যাপার, গোপাল সেবাটাই ব্যাটার, কারণ গোপালের সেবা সবাই করতে পারেন তাতে কোনো দোষ নেই, নিতাই গুড়ও সেবা করতে পারেন তাতেও কোনো দোষ নেই। যদি রাধাকৃষ্ণ নিতে চান তাহলে আপনার ঘরে সবাই যদি বৈষ্ণব হয় নিষ্ঠা সহকারে সেবা করতে পারেন তাহলে রাধাকৃষ্ণও অর্ডার করতে পারেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির যুগে এই হরিনাম মহামন্ত্র নিয়ে এসেছে, এই হরিনাম যদি আমরা জপ করি তাহলে আমাদের এই জগতের জড়জগতিক কষ্ট দুঃখ ব্যাধি থেকে আমরা মুক্তি পাব এবং ভগবানের কৃপা লাভ করব আর আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারব। আর এ নয় মৃত্যুর পরে আমরা ভগবানের ধাম লাভ করব, আমাদের আর পুনর্জন্ম হবে না। তো এই দেখুন তুলসীমালা আমার ঘরে গলায় রয়েছে, এরকম কোয়ালিটির যদি কোনো আপনারা সিঙ্গেল তুলসীমালা নিতে চান তো ওইটা আপনারা পেয়ে যাবেন। দেখুন খুবই খুবই সুন্দর রাধা নাম লেখা আছে, দেখুন রাধা নাম লেখা এই তুলসীগুলো আপনারা নিতে পারেন। আর এরকম হালকা যে দেখতে পাচ্ছেন তুলসীমালা গলায় পরা আছে এইগুলো আপনারা নিতে পারেন, 2 পেজ 3 পেজেরও রয়েছে, কোয়ালিটিও রয়েছে, তো আপনারা খুব ইজিলি অর্ডার করতে পারেন আর ঘরে বসে থেকে রিসিভ করতে পারেন। তো আপনারা যারা এখন পর্যন্ত তুলসীমালা হরিনাম জপ করছেন না, গলায় তুলসীমালা নেই, তারা ফটাফট এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন। আর আপনাদের কয়টা লাগবে কী লাগবে আপনারা অ্যাড্রেস পাঠান, বুকিং করেন, আপনাদের নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে আমরা কুরিয়ার করার ব্যবস্থা রাখবো। তো সবাইকে ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।